يا عبادي الذين آمنوا إن أرضي واسعة আমার পৃথিবীটা অনেক প্রশস্ত ফাইয়া ইয়াফাবুদুন একমাত্র আমাকে যদি অর্জন করতে চাও তাহলে হিজরত করো এমন দেশে যাও যে দেশে গেলে চোখ বন্ধ করে ইবাদত করবা কিন্তু আর কোন তোমার কেউ কোন ক্ষতি করতে পারবে না এই আয়াতের দ্বারা হিজরত ফরজ হয়ে গেল রাসূলের সাহাবাগণ বললেন যে হুজুর আপনার সঙ্গে তো রাসূল বললেন যে মদিনায় হজ মৌসুমে ওই মদিনার লোকরা আসছিল সেবার আসছিল 72 দুইজন লোক হলো মহিলা আর বাকি 70 জন হলো পুরুষ যারা হজে যায় তারা নিশ্চয় অনেকটা ক্ষমতাবান এবং ব্রেনি বয়স্ক তারা বিভিন্ন গোত্র থেকে আসছে তাদের সঙ্গে হজের মৌসুমে রাসূলুল্লাহর সঙ্গে চুক্তি হয়েছে এইটা অনেকেই বলেন যে আকাবার তৃতীয় চুক্তি অথবা দ্বিতীয় চুক্তি অনেকেই প্রথম একটা আছে সেটা যদি বাদ দেয় তাহলে এইটা হবে দ্বিতীয় বলে প্রথমবার মুসলমান হলো হজের মৌসুমে 2 জন তারপরে হলো 12 জন তারপরে হলো 72 জন এই 72 জন যখন চুক্তি হলো তাদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি হয়েছিল যে তারা বলল যে আপনি সহ আপনার সঙ্গী সাথীগণ আমাদের দেশে আসেন বসবাসের বাড়ি দেব কি করব আরে বাড়ি দেবে বসবাসের আচ্ছা বাড়ি দিয়ে দিল বসবাস করবার জন্য বাড়ি দিব মানে জায়গা দিব কাঠের দোতলা বাড়ি গান্ধে 50 বছর আগে হজে গেছি তা আমরা তখন ওই কাঠের দোতলায় 100 রিয়ালে ভাড়া থাকতাম আর হেভি পরিমাণে ওই যে বিচ্ছু ওই সমস্ত জায়গা থেকে বাহির হতো মদিনার লোকদের তখন আর্থিক অবস্থা ভালো ছিল না বসবাস করবার জন্য জায়গা দেব মানে বাড়ি দেব আর যদি ব্যবসা করতে চান তাহলে পুঁজি দিব ব্যবসা করতে চাইলে পুঁজি দিব আর কি করব আর কি করব আপনারা চাষ করতে চাইলে চাষের যোগ্য জমি দিব তাইলে আপনাদের বসবাসের জন্য বাড়ি দেব চাষের জন্য জমি দেব আর কি করব ব্যবসার জন্য ক্যাপিটাল পুঁজি দেব আর কি করব যদি উইদাউট ওয়াইফ কেউ এসে থাকে যদি বিয়ে করতে গেলে তো একটা খরচের ব্যাপার আছে আমরা 10 জনে চান্দা বাটা তুলি তার বিবাহের ব্যবস্থা করব মদিনার লোকদের সঙ্গে এই সমস্ত চুক্তি হয়েছিল আর একটা চুক্তি হয়েছিল কি আমাদের মদিনার সীমানার মধ্যে যদি আপনাদের কারোর উপরে কোন কাফের যদি আক্রমণ করে তাহলে আমার বাপের উপরে মায়ের উপরে ছেলের উপরে সন্তানের উপরে যদি আক্রমণ কাফের করে তাহলে আমরা যেমন গুরুত্ব দিয়ে প্রতিরোধ করি আপনাদের কারোর উপরে মদিনার বাউন্ডারির মধ্যে যদি কাফেররা কেউ এসে আক্রমণ করে তাহলে ওই কাফেরদের মোকাবেলা করবার ব্যাপারে আমরা কোনো গাফিলতি করব না আমরা আপনাদের পক্ষে হয়ে ওই কাফেরদের মোকাবেলা করব তার মানে এটা হলো নিরাপত্তা চুক্তি এই নিরাপত্তা চুক্তি আর বলা হয়েছিল যে 10 জনে চান্দা তুলে বিবাহ শাদী করে দিব হযরতে আব্দুর রহমান বিন আউফ যখন মদিনাতে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে কি করলেন একজন সাদ ইবনে উকবা নামক একজন সাহাবীর সঙ্গে ওনার আখা ভাই ভাই বানাই দিলেন তখন হযরতে সাদ বললেন দেখেন ভাইজান আব্দুর রহমান বিন আউফ মদিনার মধ্যে আমার টাকা কড়ি বেশি হাজার হাজার ভেড়া বকরি দুম্বা উট মহিষ ছাগল ভেড়া এই সমস্ত হাঁস মুরগি সব আমার আছে এগুলির অর্ধেক মাল আমি আপনারে দিয়ে দেবো নবীর কাছ থেকে যা শিখাইছেন রাতে বসে বসে শুধু আমারে শিখাই দেন আর আমার দুই স্ত্রী আছে দুই স্ত্রীকে তখন পর্দার আয়াত নাজিল হয় নাই পর্দার আয়াত নাজিল হয়েছে আরো 5 বছর পরে তখন দুই স্ত্রীকে সামনে ডাকি আনলেন ডাকি বলে দেখেন আমার এই দুই স্ত্রী এর মধ্য থেকে নাক মুখের গঠন টঠন দেখেন বয়স দেখেন দেখে আপনি যেটারে পছন্দ করবেন সেইটারে আমি তালাক দিয়ে দিব এবং 3 মাস ইদ্দত পালনের পরে আপনি বিবাহ করে নেবেন তখন হযরতে আব্দুর রহমান বিন আউফ উনি একটা আনমেরিড রাজা বাদশার মতো চেহারা তো উনি বললেন যে ভাইজান আপনি যেটা বললেন এতেই খুশি হয়ে গেলাম আপনার ওই পুঁজি আমার দেওয়ার দরকার নেই টাকা কড়ি দেওয়া লাগবে না আর আপনার স্ত্রী আপনার থাকলেও মিল মোহাম্মদ একটা প্রথম ফাউন্ডেশনে হয়েছে ওটার আমি মধুর চাখের থেকে মধু খসাই নিতে চাই না তা একটা কাজ করেন আপনি শুধু আগামীকাল চলেন আমার এটুখানি বাণিজ্য কেন্দ্র আছে কিনা আশেপাশে সেইটা একটু দেখাইয়া দেন তো উনি বললেন যে 4 মাইলের দূরে বনু কাইনুকা সুখে বনু কাইনুকা আছে চলেন ওখানে দেখাই দেয় ওই জায়গায় দেখাই দিলেন দেখলেন কি পানির দামে মধু বিক্রি হচ্ছে পানির দামে মধু ওয়াও হাইনা ইলান নাহালে পাহাড়ের মধ্যে আল্লাহ মৌমাছিদেরকে বলেছেন পাহাড়ে গিয়ে মধু চাক বানাও তোমরাও খাবা আমার বান্দারাও কিছু নেবে আর ওই সমস্ত লক্ষ লক্ষ ভেড়া বকরি দম্বা ওই দুধের থেকে ঘি বানায় ঘি পানির দামে বিক্রি হচ্ছে আর ওই যে দুধের থেকে মাখন বানান যায় হ্যাঁ মাখন বানান যায় মাখন বিক্রি হতে যায় একেবারে মাটির দামে
এইগুলি হযরতে আব্দুর রহমান বিন আউফ বললেন ওয়া পছন্দশীল আর দর্জনে রেখে বেচা যাবে তো উনি বললেন যা খেদমত করছেন করছেন আর করা লাগবে না উনি ডেলি ডেলি মাল কেনে ওখান থেকে মাল কেনে আর এদিকে লোকালয়ে এসে খুচরা দামে বিক্রি করে এক মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উনার কাছে 8-10 হাজারের মতো এই দিনার স্বর্ণের মুদ্রা আল্লাহ পৌঁছেই দিলেন কিন্তু হিজরত করেছেন যারা মদিনায় গিয়ে তারা বসবাসের বাড়ি পাইছেন তা খালিয়াতে গেছিলেন খালিয়াতে মানুষ যেতে হয় ইবাদতের জন্য সব করতে হবে মুসলমানদের এগুলি করতে হবে হিজরতের বিষয়ে আলোচনা হচ্ছে আজকের খুতবাটা হিজরতের উপরে শোনেন হিজরতের উপরে কিন্তু আমি সুন্দর করে বলে দিছি টাইম পাবো না সেই জন্য আমি কিন্তু সুন্দর করে বলে দিছি নিজের বাড়ির থেকে হিজরত করতে বাইরে হলো পথে গিয়ে 8-10 জন কাফের গিয়ে মার্ডার করে ফেললো কেয়ামতের ময়দানে যদিও মদিনায় পৌঁছতে পারে নাই তথাপিও কেয়ামতের ময়দানে মুহাজের গণের দলে আল্লাহ তাকে অন্তর্ভুক্ত করে দিবে আর তার ছেলেমেয়েদেরকে ওই যোগ্যভাবে লালন পালন করবেন সুম্মা ইউদ্রিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরহু আলাল্লাহ আর হিজরতের পুরস্কার হলো যে পেছনের জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ তাআলা এই 10 কদম ফেলার সঙ্গে সঙ্গে দেলের মধ্যে ইসলামকে জিন্দা করবার জন্য বাড়ি ছেড়েছে আর কিসের অপেক্ষায় থাকব আল্লাহ তাআলা বলেন পেছনের যৌবনকালের সমস্ত জিনা ব্যবসারী চুরি ডাকাতি মদ খাওয়া যা কিছু আছে সব কিছু মাফ করে তোমাকে আমি পবিত্র বানাইয়া হালকা করে দিলাম যাও হযরতে ওমরের শাসনামল হযরতে ওমরের শাসনামল এই যে বাহরাইন সৌদি আরবের ওইবারে নদী তারপরে বাহরাইন এই দুই সাগরের মাঝখানে একটা স্মল সাইজ কান্ট্রি আছে বাহরাইন ওখানে বহু বাঙালি চাকরি করে দেখলাম তো এই বাহরাইনের শাসনকর্তা হযরতে ওমরের শাসনামলে 2 কোটি মাইলের এলাকার শাসনকর্তা হযরতে ওমর তো ওনার 2 কোটি বর্গ মাইল এলাকার ভালো করে মনে মনোযোগ দিয়ে শুনে নেবেন অনেকেই তো অমনোযোগ দেব আমি 10 জনের জিজ্ঞাসা করলাম ইংল্যান্ডে মুসলমান কত ইংল্যান্ডের আয়তন কত ইজ নট ক্যাপাবল টু সে এনি রাইট অ্যান্সার জবাব দিতে পারে না মুসলমান সজাগ না ব্রেন খোলা না যা তা চিন্তা শক্তি না এই মুসলমান দিয়ে পৃথিবীর মধ্যে ইসলাম বিজয়ী কিভাবে হবে মাঝে মাঝে হিট করি আপনাদের যাতে করে মনোযোগ দেন বাহরাইনের শাসনকর্তা চিঠি পাঠাইছে হযরত ওমরের কাছে চিঠি আসলো কিন্তু ডেট লেখা নাই কোন ডেটে ছাড়ছে আর 12 মাইল পর্যন্ত একজন ডাক হরকা রাখে রাত হোক দিন হোক বৃষ্টি হোক রোদ হোক আগে ওই ঘোড়ায় চড়ে হোক পায়ে হেঁটে হোক হারিকেন হাতে করে নিয়ে 12 মাইল যাইয়ে আর একজনের কাছে চিঠির বস্তারা পৌঁছেই দিতে হবে এই গতিতে যদি আসে তাহলে এইটা কতদিন লাগালো পথে এইটা জানা যাচ্ছে না তখন ওই যে হিজরি সালটা রসুলুল্লাহর ওই হিজরতটা রবিউল আউয়াল মাসের 4 তারিখ রবিউল আউয়াল মাসের 4 তারিখ নবী বাহির হলেন ঘরের থেকে বাইর হলেন হযরতে আলীকে শুয়াই রেখে বাইর হলেন বললেন কি হে আলী আমার কাছে প্রায় 15-50-60 জন লোকের সোনা দানা রূপা এইগুলি সব আছে এক এক পোটলা আর নামবান্ধা আছে সামলার থলের মধ্যে এই আমাকে যখন পাবে না আগামীকাল দিনের বেলায় সবার কাছে যখন বহু লোক জমা হবে দেখবো আমার বাড়ির উঠানে তাদের সবার কাছে পৌঁছাইয়ে দিও আল্লাহ তোমাকে হেফাজত করবে বলেন হযরত আলী বললেন ও কথা আর কোয়া লাগবে না কারণ আপনার আমানত পৌঁছাইয়ে দিব এইটা দিতে গেলে আমার তো জীবিত থাকতে হবে অতএব আজ আজকে রাতে মরবো না এইটা জানা চিন্তা করছেন হযরতে আলী রসুলুল্লাহ চাদর গায়ে দিয়ে রসুলের খাটের উপরে শুয়ে থাকলেন আর রসুলুল্লাহ বাইর হলেন জিব্রাইল সঙ্গে সঙ্গে তো আছে জিব্রাইলের অ্যাসিস্ট্যান্ট সহযোগে আজাবের ফেরেশতা আর রসুলুল্লাহ দেখতে লাগলেন মুগুর হাতে অস্ত্র হাতে আর বহু ফেরেশতা আছে রসুলুল্লাহ চতুর্বাড়ি তো নবী পাককে বললেন যে আপনার অ্যাক্টিং আপনাকে করতে হবে আপনি 2 হাতে পাথরের গুড়ি নেন বালু নেন নিয়ে তারপরে বলেন কি আপনারে পাহারা দিচ্ছে যে 100 যোদ্ধা আগামীকাল আপনারা আটকাই দিনের বেলায় হত্যা করবে তো ওয়াই আজকের খোদবার মধ্যে আছে ওয়াই এম করু বিকাল দিনে কাভার লেইউস বিতুকা ও এক তুলুকা ও ইউ খরিজুকা ওয়াইম করুনা ওয়াইম করুল্লাহ আল্লাহু খাইরুল বাকিরিন এই আয়াত আজকের খোদবার মধ্যে আছে হিজরতের আলোচনা করতে গেলে ওই আয়াত বাদ দিলে হিজরতের আলোচনা কোথা থেকে হবে নট ইন মানে কমপ্লিট তো রসুল্লাহ বাইর হলেন কাবা ঘরের 7টা সবাব দিলেন আবু বকরের বাড়িতে গেলেন আবু বকরের সঙ্গে নিলেন নিয়ে তারপর বললেন ইয়া আবা বাকরিন দরজা খোলা হয়ে গেল তিনি বললেন যে ঘুমান নাই কাজে হুজুর ও যে 6 মাস আগে আমি আপনার কাছে বলেছিলাম না হুজুর এই সবাই তো হিজরত করে যাচ্ছে চলে তো আমিও যাব অনুমতি দিবেন তা সেই দিন আপনি খুব রাগ হয়েছিলেন যে আর বলছিলেন যে হে আবু বকর তুমি জানো না
এই কথাটাও তুমি জানো না, তোমার সঙ্গে আমি যে লেনদেন করি তাতে তুমি এতটুকু বোঝো নাই। বিআন্নাকা মিন্নি বিমানজালাতি আইনি ওয়া ইয়াদি, তুমি হলে ভালো করে ধরো, তুমি হলে আবু বকর, আমি রাসূলের জন্য আমার দুটি চোখ আর আমার দুটি হাত। সুবহানাল্লাহ, দেখলেন আদা মরা মানুষের মতো এমন একটা জিনিস। আহলু সুন্নাত ওয়াল জামাতের রাসূলুল্লাহর পরে শ্রেষ্ঠ মুসলমান কে? কথা বলেন না কারা? আল্লাহ।